নমস্কার বন্ধুরা, অনুঘর রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তৈরি করে দেখাবো বরবটি আর মুসুর ডাল দিয়ে একটি দারুণ স্বাদের রেসিপি। এই রেসিপিটি আপনারা রুটি, লুচি, পরোটার সঙ্গে খেতে পারেন, জাস্ট একেবারে জমে যাবে। আর রান্না করা খুবই সহজ, খুবই কম মশলায় এই রেসিপিটি তৈরি করে দেয়। আসুন তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপিটি শুরু করা যাক। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। রেসিপি শুরুতেই আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সাদা তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তেলের ভিতরে দিয়ে দেব আমি বরবটি। এখানে আমি 250 গ্রাম বরবটি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার বরবটির ভিতরে দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু লবণ। এবার আমি এই বরবটি গুলোকে হালকা করে একটু ভেজে নেবো। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, তাহলে বরবটির এই সুন্দর সবুজ কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এই যে দেখুন বন্ধুরা, আমি বরবটিটাকে খুব হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি এটাকে নামিয়ে নেবো। এবার আমি এই একই তেলের ভিতরে দিয়ে দেবো আবারও 1 টেবিল চামচ সাদা তেল। তেলের ভিতরে দিয়ে দেবো 1/2 চামচ গোটা জিরে ফোড়ন, আর দিয়ে দেবো 1টি শুকনো লঙ্কা। এবার আমি এই ফোড়নগুলোকে 5 সেকেন্ডের মতো একটু ভেজে নেব। ফোড়নগুলো একটু ভাজা হয়ে গেলে এখন আমি এর ভিতরে দিয়ে দেবো বড় সাইজের 1টি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি এইভাবে কিউব করে কেটে নিয়েছি। তার ভিতরে দিয়ে দেবো মিডিয়াম সাইজের 2টো আলু। আলুটাকেও আমি এইভাবে ছোট ছোট করে দুমো দুমো করে কেটে নিয়েছি। এইবার আমি এই আলুর ভিতরে দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু লবণ। এবার আলু আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। আলু আর পেঁয়াজটাকে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এই যে দেখুন বন্ধুরা, আলুর সঙ্গে সঙ্গে কিন্তু পেঁয়াজটাও খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুর ভিতরে দিয়ে দেবো বড় সাইজের 1টি পাকা টমেটো কুচি। টমেটোটাকেও আমি এইভাবে একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। টমেটোটাকে আলুর সঙ্গে একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে এইবার আমি এর ভিতরে অ্যাড করব আদা আর কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি 1/2 ইঞ্চি পরিমাণে আদা আর 3টি কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। আদা আর কাঁচা লঙ্কাটাকেও এই সবজির সঙ্গে একবার ভালো করে ভেজে নেব। সব কিছুকে একবার ভালো করে ভেজে নেওয়ার পরে এবার আমি এর ভিতরে অ্যাড করব মুসুর ডাল। এখানে আমি 1/2 কাপ মতো মুসুর ডাল 1 ঘন্টা আগে ভালো করে ধুয়ে ভেজে রেখেছিলাম। এবার আমি ডালের জলটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। এবার আমি এই ডালটাকে এই সবজির ভিতরে দিয়ে দেবো। এবার এই ডাল আর সবজির ভিতরে দিয়ে দেবো আমি 1/2 চামচের একটু কম হলুদ গুঁড়ো, 1/2 চামচের একটু কম লাল লঙ্কার গুঁড়ো। আপনারা যদি এখানে লঙ্কার গুঁড়োটা পছন্দ না করেন, তাহলে পুরোটাই কাঁচা লঙ্কা দিয়েও রান্নাটা করে নিতে পারেন। আর সেই সঙ্গে দিয়ে দেবো 1/2 চামচ জিরে গুঁড়ো। এবার আমি সবজির সঙ্গে এই ডালটাকে খুব ভালো করে ভেজে নেব। ডালের সঙ্গে সবজিটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এই যে দেখুন বন্ধুরা, ডালের কালারটা কিন্তু হালকা চেঞ্জ হয়ে গেছে। এইবারে আমি এই ডাল আর সবজির ভিতরে দিয়ে দেবো জল। জলের পরিমাণটা কিন্তু একটু বুঝেই দেবেন, সবজি আর জলের পরিমাণ যেন সমান সমান থাকে, সেরকম করেই জলের পরিমাণটা দেবেন। এই রান্নাটা কিন্তু খুব বেশি ঝোলঝোল খেতে ভালো লাগে না, হালকা একটু ঘন ঘন গ্রেভি কিন্তু খেতে ভালো লাগে। আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। জলটা দিয়ে দেওয়ার পরে গ্রেভিটা যখন এরকম হালকা একটু ফুটে উঠবে, তখন আমি এর ভিতরে দিয়ে দেবো ভেজে রাখা বরবটিগুলো। সবজি আর ডালের সঙ্গে বরবটিটাকেও খুব ভালো করে মিশিয়ে দিয়েছি। এখন আমি এর ভিতরে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ।
লবণটা বুঝিয়ে দেবে। আলু আর বরবটি ভাজার সময় কিন্তু লবণ দিয়েছিলাম, সেইভাবেই লবণটা এখানে বুঝিয়ে দিতে হবে। আর সেই সঙ্গে দিয়ে দেবো 1 চামচ চিনি। তবে আপনারা যদি এই রান্নাটায় মিষ্টিটা খেতে অপছন্দ করেন, চিনিটা স্কিপ করে যাবেন। লবণ আর চিনিটাকে সবজির সঙ্গে একবার ভালো করে মিশিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি ঢাকা চাপা দিয়ে এই রান্নাটা করে নেব, ততক্ষণই যতক্ষণ না পর্যন্ত সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। এবার বন্ধুরা, আমি প্রায় 20 মিনিট বাদে ঢাকাটা তুলে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, রান্নাটা কিন্তু একেবারে কমপ্লিট। তবে আমি এই 20 মিনিট ফাঁকে কিন্তু মাঝে মাঝে একটু ঢাকাটা তুলে নেড়ে চেড়ে দিয়েছি। এবার আমি আরেকটু এইভাবে নেড়ে চেড়ে দেবো, যাতে করে এই গ্রেভিটা আরেকটু ঘন হয়ে যায়। বন্ধুরা, একবার হলেও বরবটি আর মুসুর ডালের এই রেসিপিটি বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, রুটি বা পরোটার সঙ্গে কিন্তু একেবারে জমে যায়, আর কোনো কিছুরই কিন্তু প্রয়োজন হয় না। এই যে বন্ধুরা, আমার একেবারে কমপ্লিট। এবার আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, দেখতেই তো পেলেন কত সহজে বরবটি, আলু আর মুসুর ডাল দিয়ে একটা দুর্দান্ত রেসিপি তৈরি করা যায়। আর আমার এই ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আশা করছি আমার এই বরবটি মুসুর ডালের রেসিপিটি আপনাদেরও খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন, সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর প্লিজ বন্ধুরা, যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ফিরে আসছি এরকমই আরো নতুন নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।